গুড ইভিনিং ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও তো শুরু হয়ে গেছে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাব্লিউ বিটি এর নতুন যে ভর্তি প্রক্রিয়া তার অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস তো আমি যেমনটা আপনাদের বলেছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিও শুরু হলে আমি অবশ্যই আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো আপনাদের রিকোয়েস্ট নিয়ে আজকে চলে এসেছি আমি এই ভিডিওতে আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য থাকছে এখানে অনেক কিছু আশা করি ভিডিওটা আপনারা পুরো দেখবেন পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন কোনো রকম ডাউট আপনাদের মনের মধ্যে থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত ভিডিও বা সমস্ত এডুকেশনাল আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যান নোটিফিকেশান হিসেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাতে চলেছে আপনাদের যে কি কী আপনাদের দরকার আছে কি কি নেই বা এখানে কি কি রয়েছে আপনাদের এলিজিবিলিটি কি কি লাগে কীভাবে পুরো প্রসিডিওরটি কমপ্লিট করতে হয় তো চলুন স্টার্ট করি তো দেখুন এখানে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশান যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে প্রথমে দেখে নিই তো প্রথমে এটা আমাদের দেখতে গেলে আগে চলে আসতে হবে দেখুন কোন কোন মিডিয়ামে এই ইউনিভার্সিটির আন্ডারে আপনারা এড পড়তে পারছেন এক হচ্ছে বেঙ্গলি পড়তে পারছেন এক হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে পারছেন এটা হচ্ছে দু বছরের একটি কোর্স আপনারা সবাই জানেন এখানে টেন পারসেন্ট সিট থাকে টিচার এডুকেশনের জন্য এটা ডেভিড এয়ার ক্যাম্পাসের জন্য অর্থাৎ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের জন্য ডেপুটেটেড টিচার যারা রয়েছে তাদের জন্য এলিজিবিলিটি কী কী থাকতে হয় ক্যান্ডিডেটসদেরকে যে কোনো সাবজেক্টে বা ক্যান্ডিডেটস শুড বি গ্র্যাজুয়েটস ইন স্কুল সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় এবং ক্যান্ডিডেটস অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস উইথ দেয়ার ব্যাচেলার ডিগ্রি জেনারেল হোক বা মাস্টার্স হোক আপনাদের একটি স্কুল সাবজেক্টের ওপরে ব্যাচেলার ডিগ্রি বা জেনারেল কোর্সের ওপরে ফিফটি পার্সেন্ট আপনাদের থাকলে আপনারা বিএড করতে পারেন এটা হচ্ছে ফর অল ক্যাটেগরি এবার দেখুন ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগে এবার দেখুন একটা মজার বিষয় রয়েছে অনার্স গ্রাজুয়েট ইন স্কুল সাবজেক্ট শুড এন্টার দ্য অনার্স মার্কস অনলি ইন দ্য রো অফ ব্যাচেলার্স ডিগ্রি অনার্স অর্থাৎ এখানে অনার্সে ফিফটি পার্সেন্ট নেই কিন্তু যদি আপনার অনার্স এবং পাস ক্ষেত্রে দুটো মিলে ফিফটি পার্সেন্ট হয় আপনি কিন্তু এখানে এলিজিবল অর্থাৎ অনার্স এবং পাসে আপনি ফিফটি পার্সেন্ট পেলে উভয় মিলে আপনি পেলে এখানে এলিজিবল যদি আপনি মনে করছেন অনার্সে আপনার ফিফটি পার্সেন্ট নেই সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন বিএড করতে চাইছেন অনার্সের ক্যাটাগরিতে বা অনার্সের কলামে বা রোতে আপনি ভরবেন না আপনার মার্কস আপনি জেনারেল রোতে মার্কসটি ভরে দেবেন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপটি করতে হবে ফর ক্যান্ডিডেট উইথ লেস দ্যান ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য অনার্স ডিগ্রি দ্য টোটাল মার্কস অফ পাস অ্যান্ড অনার্স সাবজেক্ট উইল বি কনসিডার্ড অর্থাৎ যাদের অনার্সে ফিফটি পার্সেন্ট নেই যেটা বলছিলাম তাদের অনার্স এবং পাশের সাবজেক্ট মিলে যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে দেখুন ইট বিকামস ফিফটি পার্সেন্ট আর মোর দ্যাট সিকিওর উইল বি এন্টার্ড ইন গ্র্যাজুয়েশান ইন জেনারেল রো অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের অনার্সে ফিফটি পারসেন্ট নেই তারা এই জেনারেল ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ অনার্স এবং পাস মিলে ফিফটি পার্সেন্ট রোতে ভরতে পারে নেক্সট দেখুন ফর ফ্রেশার ক্যান্ডিডেট মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার সেপারেটলি ফর ইচ স্কুল সাবজেক্ট বেসড অন স্কোরিং অর্থাৎ স্কোর বেসড হিসাবে আপনাদের এই স্কুল সাবজেক্ট বেসিস অর্থাৎ বাংলার জন্য আলাদা মেরিট লিস্ট ইংলিশের জন্য আলাদা মেরিট লিস্ট এরকম সেপারেট বেসিস হবে ফর ডেপুটেটেড ক্যান্ডিডেট মেরিট লিস্ট উইল বি মেরিট লিস্ট উইল বি সেপারেটেড প্রিপেয়ার সেপারেটলি ফর ইচ স্কুল সাবজেক্ট অন লেন অন লেংথ অফ সার্ভিস অর্থাৎ আপনাদের সার্ভিস লেংথ অনুযায়ী মেরিট লিস্ট বেরোয় সাবজেক্ট ওয়াইজ এবার দেখুন রিজার্ভেশন যেমন যেমন গভর্নমেন্টের রুলস রয়েছে সেইভাবেই হয় অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এস সি এস টি পি তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স হলে তারা বিএড করতে পারছে আর যেসব ক্যান্ডিডেটদের অনার্স এনেই কিন্তু মাস্টার্সে ফিফটি রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছে স্কুল সাবজেক্ট অফ টিচিং অফ আর্ট এবার কোন কোন সাবজেক্ট আপনারা পাচ্ছেন দেখুন এখান থেকে আপনারা একটু দেখে নিন এতটা গেলে অনেকটা সময় চলে যাবে ভিডিওটা অনেক হবে আপনাদেরও সমস্যা হবে দেখতে তো এই সাবজেক্টগুলো এখান থেকে আপনারা দেখে নিতে দেখুন এখানে বলা হয়েছে দ্যিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান স্কুল সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল অ্যাজ এ মেন সাবজেক্ট অর্থাৎ মেন সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকতে হবে তবেই সে বিএড করতে পারবে নেক্সট দেখুন অ্যাডমিশন প্রসিডিওর ফর বিএড কোর্সেস ফর ফ্রেশ ক্যান্ডিডেটস এখানে আপনাদের মার্কসগুলো দেখুন কীভাবে থাকে মাধ্যমিকের জন্য টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ থাকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টোয়েন্টি বিএবিএসসি বি কম বিবিএ জেনারেলের জন্য টোয়েন্টি অনার্সের জন্য থার্টি বিটেক বা বি বা বিটেকের জন্য থার্টি রয়েছে এম এম এস সি বা এম বিএ এমসি এ যারা রয়েছে তাদের জন্য থার্টি এমফিল এমফিলের জন্য ফাইভ স্কোর এক্সট্রা অ্যাড হয় এখানে দেখুন কীভাবে আপনাদের এই মার্কস ক্যালকুলেশন হবে এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই কেননা এটা অটোমেটিক্যালি ওয়েবসাইটে হয়ে যায় তো এটা গেল এবার দেখুন সিজিপিএ থেকে শুরু করে যারা যা করছে এখানে বিশেষ করে আর কিছু নেই ডেপুটেটেড যারা থাকবেন তাদের জন্য যেটা করতে হবে একটা এমসি আপনাদের নিয়ে আসতে হয় আপনাদের হেডমাস্টার বা স্কুলের যিনি হেড অফ দ্য ইনচার্জ রয়েছেন তার কাছ থেকে এবং সেই সাথে সাথে আপনাদের ডিআই যিনি রয়েছেন ডিআই স্যারের কাছ থেকে বা ডিআই অফিস থেকে আনতে হয় তো এইগুলি আপনাদের লাগে এবং এই অথরিটির যে সার্টিফিকেট বা লেটার না হলে আপনাদের কিন্তু এখানে চান্স পাওয়া মুশকিল বা আপনাদের বিএড করা সম্ভব নয় তো সেগুলি আপনারা এখান থেকে ফিল করবেন এবং এখান থেকে দেখে নেবেন কী কী আপনাদের রয়েছে তো এখানে এবার অ্যাপ্লিকেশান ফিজটা কত লাগবে আগের দিন অনেকে জিজ্ঞেস করেছিলেন বলে দিই ছশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে যারা জেনারেল রয়েছেন ও রয়েছেন ও বিসি বি রয়েছেন আর এস সি এস টি যারা রয়েছেন তাদের তাদের জন্য লাগছে সাড়ে তিনশো টাকা এটা অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেবল অনলি ফর সেলফ ফিনান্সড কলেজেস যারা অ্যাপ্লিকেশান করতে চাইছে এই সেলফ ফিনান্সড কলেজে তাদের জন্য নেক্সট দেখুন এই রোতে কি কী রয়েছে আগের দিন আপনাদের ইম্পর্টেন্ট ডেটগুলো আমি বলে দিয়েছিলাম সেটা আর বলছি না ভিডিওটা একবার দেখে নেবেন এখানে দেখুন আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে এখানে নেক্সট আপনাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম মডিফাই অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ আপনারা মডিফাই করতে পারবেন যদি কোনো জায়গাতে ভুল করে থাকেন সেটা অবশ্যই পেমেন্ট করার আগে নেক্সট আসছে আপনাদের দেখুন পেমেন্ট অপশান অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর আপনারা যদি পেমেন্ট না করেন এখান থেকে পে না হতে ক্লিক করতে হবে পুরোটা পরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এবার আমি চলে যাব অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশান ফর্মে গিয়ে আমাদের করতে হবে ক্লিক ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে হবে কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে দেখে নিন অ্যাপ্লিকেশান ফর অনলাইন অ্যাডমিশান স্টার্টস ফ্রম আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডেসে এই পর্যন্ত চলবে নেক্সট দেখুন আপনাদের এই ওয়েবসাইটে আসতে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো পুরোপুরি প্রথমত আপনাদের কী করতে হচ্ছে দেখুন প্রথমত আপনাদের এখান থেকে যেটা করতে হচ্ছে দুটো প্রসেসে আপনাদের এই অ্যাপ্লিকেশানটি হবে এক হচ্ছে ফার্স্ট স্টেপে যেটা রয়েছে অ্যাকাডেমিক ডিটেলস দিতে হচ্ছে সেকেন্ড স্টেপে আপনার পার্সোনাল ডিটেলস অর্থাৎ স্টুডেন্টসের পার্সোনাল ডিটেলস দিতে হচ্ছে স্টার স্টারমার্কগুলো আপনাদেরকে ইম্পর্টেন্টলি ফিল আপ করতে হবে এবং দেখুন আপনাদের এটা আগে জানা দরকার ছবি এবং একটি সিগনেচার আপলোড করতে হয় এবং সেটা কত সাইজের মধ্যে দেখুন জেপিজি বা জেপেক ফর্ম্যাটে হবে ছবিটি এবং এখানে একশো দশ এবং পঞ্চাশ কেবির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা আপনাদের প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর অর্থাৎ পেমেন্ট করার আগে পর্যন্ত আপনারা মডিফাই করতে পারছেন ধরুন একটা কলেজ প্রেফারেন্স আপনারা চুজ করেছেন সেই প্রেফারেন্সটা আপনারা চেঞ্জ করতে চাইছেন ধরুন আপনাদের ফর্ম ফিল আপে কোথাও একটা ভুল করেছেন সেই জায়গাতে আপনারা কারেকশান করতে চাইছেন তো পুরো সেটা আপনারা করতে পারবেন এখান থেকে নেক্সট আপনারা পে নাওতে যে সাইডে আমি দেখালাম পে নাও সেখানে গিয়ে আপনাদের এই পেমেন্টটা করে দিতে হবে তো এবার আস্তে আস্তে আমরা চলে যাই অ্যাডমিশন পোর্টালে তো অ্যাডমিশন পোর্টালে যাওয়ার জন্য এখানে প্রথমত সাবজেক্ট ওয়াইজ যে কলেজ চুজ করতে হবে এই গো টু এখানে দেখতে পাচ্ছেন আপনারা গো টু বিএড অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আমরা করব ক্লিক এখানে ক্লিক করার পর প্রথমত আপনাদের দিয়ে দিতে হবে দেখুন এখানে আপনি ডেপুটেটেড কি ফ্রেশার সে সেটাতে আপনাকে টিক মারতে হবে তো এখানে ক্যান্ডিডেট হচ্ছে ফ্রেশার নেক্সট আপনাদের আসছে লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেট তো এখানে আমি পুরোটা একবার ফিল করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি এই পর্যন্ত ফিল করেছি এই যে ক্যান্ডিডেটটি রয়েছে এই ক্যান্ডিডেটটি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছে তো লাস্ট ইউনিভার্সিটি আপনাকে ওয়েস্টবংলার স্টেট ইউনিভার্সিটি দিতে হচ্ছে স্টেট ইউনিভার্সিটির তার রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল গ্রাজুয়েশানে সেটা দিয়ে দিলাম এখন এটা আমি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি আমি প্রপারলি ফর্মটি ফিল করব এবং আপনারা পুরোপুরি দেখবেন এখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনার ক্যাটাগরি কি আপনি সিলেক্ট করে নিলেন এখানে এসসি এখানে জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে কোন সাবজেক্ট দেখুন এখানে প্রচুর সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলি এখানে পড়ানো হয় তো এখানে আমি বাংলা সিলেক্ট করে নিলাম এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চুজ ডিস্ট্রিক্ট তো কোন জেলা থেকে আপনি বিএড করতে চাইছেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নর্থ চব্বিশ পরগনা অনেক জেলা রয়েছে আপনি আপনার জেলা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন নেক্সট দেখুন মেন ইম্পর্টেন্ট থিং যেটা এই যে হচ্ছে প্রেফারেন্স অর্থাৎ এখানে একটা সময় তিনটে কলেজ একসাথে চুজ করা যেত এখন এখানে একটার বেশি প্রেফারেন্স আপনি নিতে পারবেন না সুতরাং কেয়ারফুলি আপনি যে কলেজে ভর্তি হতে চাইছেন বা যে কলেজের সাথে আপনার কন্ট্যাক্ট হয়ে গেছে অফলাইনে ভর্তি হয়ে গেছেন অনলাইনে সেখানে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই কলেজে আবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো কলেজ যদি আপনার মনে হয় সেই কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজের ফর্ম ফিল আপ আপনি করতে পারেন তারপর সেই কলেজে গিয়ে আপনি কথা বলতে পারেন তো এখান থেকে আমি যে কোনো একটি কলেজ চুজ করে নিলাম তো আমি এখান থেকে ঢালি ইনস্টিটিউট অফ টিচার এডুকেশান চুজ করে নিলাম যেটা নর্থ চব্বিশ পরগনার একটি কলেজ এখানে এখানে চুজ করার পর দেখুন এই প্রেফারেন্স আপনি পরে আবার চেঞ্জ করতে পারবেন তো এবার আপনাকে এখানে যে যে জিনিসগুলো করতে হবে দেখুন প্রথমত দেখে নিন ভালো করে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান এখানে আপনার বোর্ড কি আছে মাধ্যমিকের বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেটা দিলেন কত সালে আপনি পাস করেছেন সেটা দিলেন আপনার ফুল মার্কস কত ছিল সেটা দিলেন এবং আপনি কত পেয়েছেন সেটা দিলেন এবং অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজটা হয়ে যাবে নেক্সট দেখুন এখানে তেমনি রয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশান বিএ বিএসসি বি যারা জেনারেল রয়েছে তামটা ফিল করবে যারা কিনা না অনার্সের ক্যান্ডিডেট কিন্তু তাদের ফিফটি পার্সেন্ট মার্কস নেই তারাও এই কলামটা ফিল করবে নেক্সট এখানে দেখুন বিএবিএসসি বি কম অনার্স অনার্সে যাদের ফিফটি পারসেন্ট আছে তারা সরাসরি এই অনার্স কলামটিতে তাদের মার্কস বসাবে নেক্সট দেখুন বিই বিটেক যারা রয়েছে এম এ এম এসসি এমই এমসি এ যারা রয়েছে তারা এই জায়গাগুলি ফিল করবে যাদের নেই তাদের ফিল করার দরকার নেই এম ফিল যারা রয়েছে তারা লাস্ট যে কলামটি রয়েছে এটা ফিল করবে তারপর এই নেক্সটে ক্লিক করতে হবে তো এবার আমি আপনাদের পুরোটা করে দেখাচ্ছি তো দেখুন আমি ফিল করে নিয়েছি এখানে এই ক্যান্ডিডেটটি ডাব্লিউ বিবিএসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছে সুতরাং এখানে শর্ট ফর্ম দিতে হবে ইয়ার অফ পাসিং কত সালে সে পাস করেছে সেটা দিয়েছে ফুল মার্কস ছিল কত দেখুন আটশোর মধ্যে সে চারশো পেয়েছে পুরোটা দিয়েছে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে এবং ওয়েট যেটা সেটাও এখানে দেওয়া রয়েছে হাই সেকেন্ডারিটাও তেমনিভাবে ফিল করা হয়েছে এখানে ক্যান্ডিডেট অনার্সের ক্যান্ডিডেট বলে এখানে দেখুন অনার্সের যে ক্যান্ডিডেটটি রয়েছে সেই অনার্সের মার্কসটা এখানে দিয়েছে আটশোর মধ্যে কত পেয়েছে সে সুতরাং এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে কত সালে পাস করেছে ফুল মার্কস কত ছিল অনার্সে এবং সে কত পেয়েছে পার্সেন্টেজ থেকে ওয়েটেজ পুরোটা হয়ে গেছে এবং লাস্টে এখানে আরেকটি যে স্কোর রয়েছে তার স্কোরটাও এখানে কিন্তু হয়ে গেছে তো তার আর কোনো কোয়ালিফিকেশান নেই সে যদি এম এ করে থাকতো তো এখানে এম দিত এবার এখান থেকে এসে আপনাকে নেক্সটে করতে হচ্ছে ক্লিক তো নেক্সটে ক্লিক করার পর নেক্সট পেজে কি চলে আসে সেটা আপনাদের আমি দেখাবো নেক্সট পেজে চলে আসার পর দেখুন ফার্স্ট হচ্ছে অ্যাকাডেমিক ডিটেলসটা আপনারা দিয়ে দিলেন নেক্সট পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের নাম দিতে হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম দিতে হচ্ছে এটা দেওয়ার পর ক্যান্ডিডেট তার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর তার যে ডিস্ট্রিক্ট সেটা সে চুজ করছে চুজ করার পর সে তার পিন নাম্বার এখানে দিয়ে দিচ্ছে এবং এই প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সে করবে ক্লিক ক্লিক করার পর একই হয়ে যাচ্ছে পুরোটা পুরোটা হয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে পরপর দিতে হচ্ছে দেওয়ার পর কোন ন্যাশনালিটি অর্থাৎ ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান সিলেক্ট করতে হচ্ছে সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন অটোমেটিক্যালি আপনার কত বয়স রয়েছে এই ফার্স্ট জুলাই দু হাজার কুড়ি অনুযায়ী এখানে কিন্তু দেখিয়ে দেবে এবার যেটা আপনাকে করতে হবে আপলোড ইমেজ অর্থাৎ আপনার একটি ছবি দিতে হবে যার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে একশো দশ কেবি এবং আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে যেটা পিএনজি হলে হবে না আপনাকে দিতে হবে জেপিজি ফরম্যাটে দুটোই দেওয়ার পর এই নেক্সটে ক্লিক করলে একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে যে উইন্ডোতে আপনার অ্যাপ্লিকেশান আইডি থাকবে এখানে আপনার থাকবে অ্যাপ্লিকেশান আইডি এবং থাকবে একটি আপনার পাসওয়ার্ড সেই পেজটাকে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন বা যে কোনো খাতাতে লিখে রাখতে পারেন এটাতে আপনার কী হবে পরবর্তীকালে যে প্রসিডিওর কমপ্লিট সাহায্য পাবেন ওখান থেকে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার জন্য আপনাকে যেতে হবে পেন আওতে পেন আওতে গিয়ে পেমেন্ট করুন তারপরে আপনি আপনার শিডিউল অনুযায়ী ফর্মের একটি প্রিন্ট কপি এবং রিসিপ্ট কপি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে পেন আউতে ক্লিক করতে গেলে আপনাকে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে পেন আপনাকে প্রথমে করতে হবে ক্লিক পেন ক্লিক করার পর এখানে আপনার সামনে একটি পেজ খুলে যাবে দেখে দিচ্ছি সেই পেজটি দেখুন অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাকে দিতে হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করার সময় পাচ্ছেন তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড যেটা ওখান থেকে জেনারেট হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার কোড দিচ্ছেন দেওয়ার পর এখানে আপনাকে সাবমিট করতে হবে করার পর আপনি এসবিআই কালেক্ট বলে একটি অপশান পাবেন সেখান থেকে আপনাকে করতে হবে পেমেন্ট আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এই পারপাস আবার একটি নতুন ভিডিও বানিয়ে দেবো কারণ একটা ভিডিওতে সবটা বলা সম্ভব না যা যা আপনাদের যেখানে যেখানে আপনাদের সমস্যা থাকবে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বা এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবার দেখুন এই পেমেন্ট করার আগে পর্যন্ত আপনারা মডিফাই করতে পারবেন কি মডিফাই করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা মডিফাই করতে পারেন তো এই গেল মোটামুটি আজকের আপডেটটির পর যেমন যেমন আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভালো থাকুন সবাই